প্রশ্ন নয়টাও গ্রহ কিন্তু সৃষ্টি করে দিয়ে গেছিলেন আমাদের এই শিক্ষক এবং তার সহধর্মিনী। তারা কিন্তু একের পর একজন আমাদের এখানে কিন্তু একটা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয়েছেন এবং যে ব্যক্তিটি আজকে এই স্থিতিশীল রাষ্ট্র গঠন করে গেছেন হাস্যোজ্জ্বল চলছে স্নেহের ছোট ভাই জনাব মাহবুবুল্লাহ তার হাস্যোজ্জ্বল মুখ আসলে আমাদের সামনে এসে ওঠে। ওনাদের পরিবারের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক পাশে আমাদের বাড়ি আমরা কিন্তু পাশাপাশি বাড়িতে অবস্থান করি কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বক্তব্য দিতে হচ্ছে যারা আমাদের পরে যাওয়ার কথা ছিল কিন্তু পরম করুণাময় সৃষ্টিকর্তা তাকে তাদেরকে আজকে আমাদের পাশে বাবার পাশে তাকে সমাহিত করা হয়েছে। যাওয়ার কথা ছিল আমাদের আগে চলে গেছে তারা আগে। মাহবুবুল্লাহ সরকারের উনি একজন এই গ্রামের একজন সুযোগদান ছিলেন উনি সবসময় কিন্তু এই গ্রামের আপাময় জনসাধারণের প্রতি উনি ভালোবাসা দিয়ে গেছেন। উনি কিন্তু আসলে সবাইকে আপনার ব্যবসায়িক এবং বিদেশ থেকে আসার পর যারা সহযোগিতা চেয়েছেন উনি সবাইকে হাত প্রসারিত করে উনি কিন্তু সহযোগিতা করেছেন তারা সুস্থ স্পষ্ট প্রমাণ দিয়েছেন। এই যে আমাদের করোনাকালীন সময়ে যারা মামলক সরকার এই গ্রামে নয় পার্শ্ববর্তী গ্রামে পার্শ্ববর্তী গ্রামে নয় উনি সারা উপজেলায় উনি সাহায্যের হাত প্রসারিত করেন উনি কিন্তু দৃষ্টান্ত স্থাপন করে গেছেন উনি কিন্তু সাহায্যের পরিধি ওনার প্যাকেটের অবস্থা ছিল অনেক বেশি তেল মাংস চাল ডাল পেঁয়াজ রসুন থেকে আরম্ভ করে উনি কিন্তু আসলে এগুলো দান করে গেছেন কিন্তু মাহবুবুল সরকার দিচ্ছেন কাউকে বাড়িতে এসে লাইন ধরে নিতে হয় নাই উনি কিন্তু এগুলো বাড়িতে বাড়িতে ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছেন। এরকম একজন ব্যক্তিত্বে আমাদের সন্ধ্যাবতরণ ঘটা আমাদের এই গ্রামের জন্য এই এলাকার জন্য অসীম সঙ্গীত ছিল। আমি আমার বক্তব্য দিয়ে নিহিত করোনা প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন আমি এই গ্রামে